বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির অন্যান্য সর্বস্তরের নেতা এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই প্রথমবারের মতো আমরা শুধুমাত্র বিএনপির নেতা এবং কর্মীদের জন্য আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমরা জানি যে আরও অনেক নেতা কর্মী আমাদের আছে, কিন্তু জায়গার অভাবে হয়তো আমরা তাদেরকে সবাইকে সেখানে ডাকতে পারিনি। তবু যারা আজকে দূর দূরান্ত থেকে কষ্ট করে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমি আমার এবং আমার দলের সকল নেতাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই সঙ্গে আমি দেশবাসীকে রমজানের পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে দেশের কি অবস্থা। দেশে আজকে মানুষের এত সমস্যা প্রতিনিয়ত। তারপরে এই বাজেট দিয়েছে, দেখেছে এই বাজেটে আজকে যেভাবে কর বসানো হয়েছে, জিনিসপত্রের দাম আরও বাড়বে এবং এখানে দুর্নীতি করার ব্যাপক সুযোগ হয়েছে। আর মানুষের ঘরের পর চলে বসেছে এই সরকার, আবার বলছে যে গ্যাসের দাম নাকি আবার বাড়াবে। কাজে বুঝতে পারছেন যে এখন চাউল কেনার মতো মানুষের যেখানে পয়সা নেই, সেখানে এখন প্রতিটি জিনিসের দাম যদি আবার করে বাড়িয়ে দেয় তাহলে দেশবাসী বাঁচবে কোথা থেকে। এই সরকার হলো জনগণ বিরোধী সরকার। এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, কারণ এরা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। সেজন্যই এই সরকারের জনগণের সমস্যা, জনগণের কষ্ট, জনগণের দুর্ভোগ এগুলো তাদের চোখে পড়ে না। তাই আজকে প্রয়োজন দেশে সত্যিকারের জনগণের সরকার, যেই সরকার জনগণের দুঃখ কষ্ট এবং সমস্যা উপলব্ধি করবে এবং জনদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিশেষ করে আজকে আমরা জানি যে বাংলাদেশে অনেক এখন ছেলেপেলেরা বিদেশ থেকে দেশ থেকে ভালো ভালো লেখাপড়া করে বড় বড় ডিগ্রি নিয়েছে বিভিন্ন সেক্টরে এবং তাদের কাজ পাওয়ার অনেক সুযোগ হয়েছে দেশে, তাদেরকে কোনো কাজের সুযোগ সৃষ্টি করছে না। বরং অন্যান্য দেশের লোকেরা এই দেশে এসে কাজ করে বাংলাদেশের টাকা তাদের নিজের দেশে নিয়ে যায়, এই হলো অবস্থা। কাজে আমরা চাই যে দেশের মানুষ কাজ পাক, দেশের মানুষ কাজ করুক, সেটাই আমাদের লক্ষ্য। সেজন্যই আমরা আমাদের ভিশন 2030 যেটা দিয়েছি, আপনারা যদি দেখেন সেখানে বুঝতে পারবেন যে আজকে যদি এইটা বাস্তবায়িত হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমস্যা থাকবে না, বাংলাদেশ দ্রুত উন্নতি করতে পারবে এবং এখান থেকে দেশ থেকে এইভাবে দুর্নীতি দূর হবে। আজকে দেশে দুর্নীতি চেপে বসেছে, দেশে টাকা পাচার হয়ে যাচ্ছে, সব দেশের সম্পদ পাচার হয়ে যাচ্ছে। যেইভাবে দেশে টাকা পাচার হচ্ছে, এই দুর্নীতি হচ্ছে এবং এর সঙ্গে কারা জড়িত আপনারা জানেন সেটাও, এর সঙ্গে জড়িত সরকারের লোকজন সব জড়িত, বড় বড় লোকজন সব জড়িত, তার জন্য এরা ধরা ছোঁয়ার বাইরে, সেজন্য এদেরকে ধরা হয় না। অথচ সাধারণ নিরীহ মানুষ কিংবা বিরোধী দলের নেতা কর্মী হলেই তাদের নামে মিথ্যে মামলা দিয়ে, এই দুদকের মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তাই আমি বলবো আজকে এই জুলুম নির্যাতন, পবিত্র রমজান মাসে এই জুলুম নির্যাতন বন্ধ করুন, অত্যাচার বন্ধ করুন, অন্যায় বন্ধ করুন, দেশে গণতন্ত্রকে ফিরে আসার সুযোগ দিন। আর গণতন্ত্র তখনই ফিরে আসতে পারবে যখন সত্যিকারের দেশে একটা
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান করব, এই সরকার যে আপনাদের কাছে যা কিছু আবদার করবে আপনারা সেটা বাস্তবায়ন করবেন না। কারণ যে আপনার জনগণের মতামত নেবেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তবেই যেটা সকলের মতামত দেবে সেটার ভিত্তিতেই আপনারা নির্বাচন কমিশন পরিচালনা করবেন। আমরা দেশে সকলের অংশগ্রহণে নির্বাচন চাই এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই আওয়ামী লীগ বুঝতে পারবে যে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি আছে কিনা, জনগণের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা সেটাই প্রমাণ হবে। আজকে তারা ভয় পায় জনগণকে, ভয় পায় দেশের মানুষকে, ভয় পায় তারা নির্বাচনকে। তারা জানে নিরপেক্ষ নির্বাচন হলে কোনো দিন তারা জিততে পারবে না, সেজন্যই তারা নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না। কিন্তু নিরপেক্ষ নির্বাচন না হলে জনগণ অংশগ্রহণ করবে না। হাসিনার অধীনে কোনো নির্বাচনে যে দেশের মানুষ অংশগ্রহণ করে কোনো সত্যিকারের সুফল বয়ে আনতে পারবে না। সেজন্যই আমি বলবো যে আজকে এই সরকার গণবিরোধী সরকার, এই গণবিরোধী সরকারকে বিতাড়িত করা শুধু বিএনপি একা নয়, সকল রাজনৈতিক দল এবং জনগণের সম্পর্ক রয়েছে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাই। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ এই পবিত্র রমজান মাসে তারাবী হয়, সকল ভক্তের নামাজ হয়, সকল ভক্তে আল্লাহর কাছে দোয়া করব আমরা যাতে আল্লাহ এই জালেমের হাত থেকে দেশবাসীকে মুক্ত করতে এবং এইখান থেকে দেশ থেকে অন্যায় অবিচার দুর্নীতি জুলুম দূর করতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, এত লোক জায়গা হয় না, বাইরেও আছে, একটু কষ্ট করে হলেও আপনারা সকলে, আমরা সকলেই এক পরিবারের সদস্য, কাজে লেগে আমরা ভাগ বাটোয়ারা সকলেই মিলে আমরা আজকের ইফতার মাহফিলকে আমরা সুন্দর এবং সফল করে তুলব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শক্ত দিবসে ইফতারের পূর্বে